নিজের বাংলাদেশ শুনে অনেকে ব্যঙ্গও করেছে, কত কত কথা শুনতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা ব্যঙ্গ করতো তারাই বেশি ব্যবহার করে, আর আমাদের সরকারের বিরুদ্ধে জন্য আরও বেশি অপপ্রচারেই সেটা তাদের ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। প্রযুক্তি আমাদেরকে অনেক সুযোগ করে দেয়, সেই সুযোগটাই আমরা এখন গ্রহণ করছি এবং করব। আগামী দিনে শিল্পে যে বিপ্লবটা আসবে সেখানে সেখানে তো আসলে পুরো ডিজিটাল পদ্ধতি লাগবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যাপারে কাজে লাগাতে হবে আমাদের, মানে বলতে গেলে সমস্ত ডিজিটাল বিষয়গুলি ব্যবহার করতে করতে মানুষের মানে কায়িক শ্রমটা খুব বেশি একটা কাজে লাগবে না, তখন মেশিনই হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বহু বছর আগে একটা আর্টিকেলে লিখেছিলেন যে এক সময় মানুষের অবয়বটা কেমন হবে, তিনি বলতেন এটা যে মানুষের বড় একটা মাথা থাকবে আর দুইটা মানে আঙ্গুল থাকবে বোতাম টিপার জন্য, সব কিছু নাকি বোতাম টিপে হয়ে যাবে। তখন আমাদের আসলে আমরা ওইগুলি যখন শুনতাম তখন একটু অবাক হতাম, বিস্মিত হতাম যে উনি এখন এই কথা বলেন কীভাবে। তো এখন দেখি যে না, বাস্তব তাই, যে এই যে কত বছর আগে, প্রায় 70-80 বছর আগেরই তো ওনার কথা, সেইগুলি তিনি যে বলে গেছেন তা সেই দিকেই আমরা যাচ্ছি। কিন্তু সেই জন্য আবার তার জন্য কিন্তু আবার মানুষের কিন্তু প্রয়োজন হবে, এটা ঠিক, মানুষ যে লাগবে না তা না, মানুষ কিন্তু সেই দক্ষ জনশক্তি আমাদের গড়ে তুলতে হবে। তা আমরা যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব তার জন্য আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা, অর্থাৎ এই যে ডিজিটাল ডিভাইসগুলি ব্যবহার বা এই ইন্টেলিজেন্স আর্টিফিশিয়াল যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে দ্বারা মানুষের ভিতরের যে মানে চিন্তা ভাবনা সেগুলি কীভাবে আমরা সামনে বের করে নিয়ে এসে সেগুলি আমাদের মানে বাস্তব কাজে লাগাবো, সেই বিষয়গুলি আমাদেরকে মানে এখন থেকে তৈরি করতে হবে আমাদের দেশের মানুষকে। প্রথম প্রথম যখন আমরা মানে এই কথা বলি তো সেটা অনেকে অবাক হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ শুনে অনেকে ব্যঙ্গও করেছে, কত কত কথা শুনতে হয়েছে আমাদেরকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা ব্যঙ্গ করতো তারাই বেশি ব্যবহার করে, আর আমাদের সরকারের বিরুদ্ধে জন্য আরও বেশি অপপ্রচারেই সেটা তাদের ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। কিন্তু মানুষের ভিতরে যে সৃজনশীলতা আছে, তাদের যে চিন্তা ভাবনা এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার যে ভাবনা, সেটাকে আমাদের বের করে আনা, সেই জায়গাটায় সুযোগ সৃষ্টি করে দেওয়া, আমাদের শিক্ষা দীক্ষা সব কিছুতেই এইগুলি কাজে লাগানো, সেটা আমরা দেখব। এখন আমাদের প্রায় সারা বাংলাদেশেই মোবাইল নেটওয়ার্ক পৌঁছে গেছে, একেবারে গ্রামের মানুষ, সাধারণ মানুষ, এমনকি এটাও শোনা যায় যে এখন তো আর ভিক্ষুক পাওয়াও যায় না, আবার কেউ যদি মানে ভিক্ষুকদের খাবার দিতে চায় তারা মোবাইল ফোনে কন্ট্যাক্ট করে, তাদেরকে আবার মেনু জানাতে হবে, সময় ঠিক করে দিতে হবে, গাড়িতে করে আনতে হবে, গাড়িতে করে পৌঁছে দিতে হবে। আলহামদুলিল্লাহ এই জায়গাটা তো পৌঁছাইছে যে তারা আর এসে ঘরের দরজায় ভিক্ষা চায় না, যেটা আমাদের লক্ষ্য ছিল, যেটা জাতির পিতা চেয়েছিলেন, যে জন্য তিনি দেশ স্বাধীন করলেন। তো তারাও এখন মোবাইল ব্যবহার করে, গ্রামে আমাদের কৃষক তারাও মোবাইল ব্যবহার করে, তারা মোবাইল ব্যবহার করে, আমরা যে কৃষির জন্য প্রায় 500টা সেন্টার করে দেওয়া আছে, তারা সরাসরি ফোনে জিজ্ঞেস করে এবং তারা জানতে চায়, তারা তথ্য নেয়। মানে আমি একবার নিম্ন স্তরে যারা তাদের কথাই বলছি, আর এখন তো আরও মেকানাইজড আমরা বলে কৃষি, এখন সব কিছুতেই আমরা মেকানাইজড পদ্ধতি বা ডিজিটাল পদ্ধতি ধীরে ধীরে যাচ্ছে, আমাদের গবেষণাও সেভাবে আমাদের করা হচ্ছে। তো আমরা যখনই সরকার গঠন করেছে আমরা সেভাবেই চেষ্টা করে গেছি।